সেটা দেখুন, আইএসএফ এর যারা নেতৃত্ব আছে তারা বলতে পারবে, কেন আমি আগেও বলেছি আজও বলছি, দেখুন আইএসএফ কে আমি সাপোর্ট করেছি, কারণ আইএসএফ এর সঙ্গে আমার কিছু মত কিছু কথাকে তারা নিয়েছিল। যেমন আমি বলেছিলাম যে পিছিয়ে পড়া লাঞ্ছিত শোষিত বঞ্চিত মানুষদের দ্বারা তাদের কর্মসংস্থান ব্যবস্থা করে নিতে হবে, তারা সেসব কথাগুলো নিয়েছিল। আমি চেয়েছিলাম সাংবিধানিক মৌলিক অধিকার, তারা বলেছিল অবশ্যই আমরা আসলে সেগুলো দেখব। তাই আমি তাদেরকে সাপোর্ট করে তাদেরকে চেষ্টা করে তাদের প্রোগ্রামে গিয়ে বক্তব্য দিয়ে মানুষ আমার ভালোবাসার মানুষদেরকে বুঝিয়েছি। তবে অত্যন্ত খুশির বিষয় এবং গর্বের বিষয় এটা যে হ্যাঁ, আমাকে যারা ভালোবাসে তারা আমার কথাতে ভোট দিয়েছে। হয়তো তাদের উপরে জুলুম হচ্ছে, কিন্তু যারা জুলুম করছে তাদের ঘরে বলা হচ্ছে অত্যাচারিত, তারা দেশদ্রোহী, তারা সন্ত্রাস, কারণ তারা দেশের গণতন্ত্রকে হত্যা করছে। তবে যারা জুলুম করছে এই জুলুমের পতন অবশ্যই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে হবে। আমি আল্লাহ ভাইয়ের কাছে সাহায্য চাই, যারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আছে তাদেরকে কামিয়াবি করবেন, তাদেরকে সাহায্য করবেন। হয়তো আমাদের পরীক্ষা হচ্ছে, পরীক্ষায় কামিয়াবি হতে হবে। যারা এই জুলুম করছে এদের বিচার অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। একজন বলছে যে ভোট পরবর্তীতে ভাঙন কেন, যে প্রচুর পরিমাণে ঘর বাড়ি ভাঙন হয়েছে, সে বিষয়ে কিছু বলুন। দেখুন এই বিষয়ে আগে বলেছি আমি, আজকে আপনি জানতে চাইছেন। দেখুন এই বিষয়ে আমার কাছে কি বলার আছে, আমি একটাই জিনিস বুঝি, এগুলো যারা করছে এরা রাজ ক্ষমতার পাওয়ার দিয়ে দেশবাসীকে মারছে। অবশ্যই যারা এগুলো করছে এরা দেশদ্রোহী, এরা দেশের গণতন্ত্রের বিরুদ্ধে। কেউ দুঃখের বিষয় তাদেরকে বিচারটা করবে কে, তাদেরকে ধরবে কে, প্রশাসন। কিন্তু প্রশাসনের মধ্যে বহু মানুষ তাদেরই অত্যাচারের শিকার হয়ে আছে। আবার প্রশাসনের মধ্যে অনেক মানুষ হয়তো চাই তাদের জবাব দিবার, যে তারা দেশের মানুষের উপর জুলুম করছে, তাদেরকে আবার দেখা যাবে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে। এক কথায় রাজনীতির পাওয়ার নেই, তারা সমাজের মুখে দেশের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে। এই জায়গায় যেখানে দেশের প্রশাসন মানে নিরপেক্ষ হয়ে কাজ করতে পারছে না, তারাই আজকে নিজেদের মধ্যে ভয়ে ভয়ে আছে। তাহলে সেই জায়গাতে জনগণকে আগিয়ে আসতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, একটাই কারণে দেশের গণতন্ত্রকে বাঁচাবার জন্য। যদি আজকে না আমরা ঐক্যবদ্ধ হই, গণতন্ত্র যদি না বাঁচাতে পারি, তাহলে দেখা যাবে আমার দেশটা খুব তাড়াতাড়ি বিপদগ্রস্ত দাঁড়িয়ে জুলুম করছিরা সেই শোষণের দিক আমাদের গোলামীর দিকে নিয়ে যাচ্ছে। এই জায়গায় আমরা যতটা পারছি, আমি ব্যক্তিগত ভাবে এবং সংযুক্ত মর্চা বা আইএসএফ এর তারা তাদের পক্ষ থেকেও করছে, আমি যতটা পারছি তাদেরকেও জানাচ্ছি, আমার পক্ষ থেকে যতটা পারছি বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করছি। সংযুক্ত মঞ্চের একমাত্র বিধায়ক আপনার ছোট ভাই ইজারা নওশাদ সিদ্দিকীর প্রচারে গিয়ে আপনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি কি আপনার ভাই পালন করতে পারবে? দেখুন অবশ্যই তিনি আমার ছোট ভাই ভাই ঠিকই, সাথে সাথে তিনি জনগণের জনপ্রতিনিধি হয়েছেন, জনগণ তিনাকে ভোট দিয়েছেন। হ্যাঁ, আমি যে কথাগুলো বলেছিলাম আমার জানা নেই, আজ থেকে যারা 50-60 বছর বয়স বা কখনো পশ্চিমবাংলায় এরকম রাজনীতির নামে লুট মারপিট ছিনতাই জিসিবি দিয়ে ঘর ভাঙা মিথ্যা কেস দিয়ে আর দিয়ে এই যে অত্যাচার সন্ত্রাসীটা হচ্ছে পূর্বের পর থেকে, এরকম কখনো হয়েছে কি আমার বাংলায়? আমার জানা নেই। কারণ এই টিএমসি যখন প্রথম এসেছিল তারা কিন্তু এরম করেনি, দ্বিতীয়বার যখন এই টিএমসি এসেছিল তখন এরম করেনি, কিন্তু এটা এবারে যেটা করছে তাই হলো কি উদ্দেশ্য কি ব্যাপার সেটা অবশ্যই মানুষ বুঝতে পারছে। তো যাক, আমি যেটা বলতে চাইছি অবশ্যই যদি গণতন্ত্র থাকে এবং রাজ্যের যিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি যদি বাংলার গণতন্ত্র দিয়ে খেয়াল রাখে এবং মানুষকে মানুষের উপকারের জন্য কাজ করার সুযোগ দেয়, তাহলে অবশ্যই তিনি যে অরাগুণ করেছেন অবশ্যই করে দেখাতে পারবেন, এটা আমি আশা রাখি। একজন বলছে আপনি আইএসএফ এর কোন সাংগঠনিক পদে না থাকার কারণ কি, যদি একটু বলেন। আপনি পদে থাকলে সংগঠন আরো মজবুত হতো? অবশ্যই পদে থাকলে মজবুত হতো, এটা আপনার চিন্তা ভাবনা, আপনার চিন্তা ভাবনাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু আমার কিছু আরো সাইড আছে, আমার কিছু আরো কাজ আছে, যেই কাজেতে আমি একটা পুরো প্রকাশ্যভাবে কোনো রাজনীতির দলের কোনো দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমার হওয়াটাকে আমার পরিবারের দিক থেকে বা আমার বিশেষ করে আপনাদের পক্ষ থেকে আমাকে নিষেধ করা আছে, সেই সব কাজগুলোর মধ্যে দিয়ে আমি জড়িয়ে আছি। তবে পরিস্থিতি ভবিষ্যৎ আমাকে কোন জায়গায় দাঁড় করাবে, মানুষকে আমি ভালোবাসি, দেশকে ভালোবাসি, অসহায় কষ্ট দেখে আমার কষ্ট হয় জানি না, তবে সেই জায়গাতে এই কিছু কাজ দায়িত্ব আমার উপরে থাকার জন্য
সেই জন্য আমার পারিবারিক দিক থেকে আমাকে এবং আমি নিজেও দেখছি যে একটা জায়গাতে পুরো প্রকাশ্য মানে একদম দায়িত্ব নিয়ে কাজ করে সব অন্য সাইডটা আমাকে কাজ করতে একটু কিছু অসুবিধে হচ্ছে। তো সেই হিসাবে আমি আগেও সত্যের পক্ষে ছিলাম, নায়ের পক্ষে ছিলাম, আজও আছি, কালো থাকবো ইনশাল্লাহ। আইএসএফ বা কোনো রাজনৈতিক দল যখন মানুষের কথা ভাববে, গরিবের কথা ভাববে, আমার পূর্বপুরুষরা তাদের জন্য দোয়া করেছে বা আমার পরিবারের কিছু কিছু মানুষ কিছু কিছু রাজনৈতিক দলকে যেমন সাপোর্টও করেছে ভালো মনে করে, আমিও সাপোর্ট করেছি। পরবর্তীতে যারা নায়ের পক্ষে থাকবে অবশ্যই তাদের কথা মানুষকে বলবো যে তোমরা আমার মুখে সাথ দাও। বিগত লকডাউনে প্রচুর অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সাহায্য করেছিলেন, এবছর লকডাউনে আপনার সংগঠন কি কি কাজ করেছে? দেখুন, আমরা যথেষ্ট করেছি, তবে একটা দুঃখের বিষয় হলো এটাই যে বাংলায় যেটা বললাম যে রমজান মাসের ছোলাটা বহু মানুষ খেতে পায় না, এটা তো দীর্ঘ বছর ধরে আমরা দিয়ে আসছি সুশাসী আলোচনা জামাত থেকে, এরকম কোনো রাজনীতির ব্যাপার নয়। তা কোনো মানুষ হয়তো খেতে পারছে না, তারা যে এসে ছোলাটা নেবে বা তার বাড়ি থেকে পৌঁছে দেবে, এত সন্ত্রাসই করেছে কিছু কিছু জায়গাতে এই টিএমসি পার্টির একদল আস্কৃত মানে তাদের পোষা বলতে পারি বা তাদের ছায়া তলে দাঁড়িয়ে আছে, সেই সন্ত্রাসের আতঙ্কে নিরীহ সরল প্রাণ গরিব মানুষগুলো তারা আগিয়ে আসতেও পারে না এবং তাদের কাছে পৌঁছে দেবে যে হাত বাড়িয়ে নেবে বলছে না আপনারা আসবেন না, আমরা শুকিয়ে মারা গেল কমসে কম আসবেন না, আমাদের ঘরে মা বেটিরা আছে, বাপ ভাইরা গরিবরা আছে, এই টিনের ভাড়া ঘর আছে, দেখা যাচ্ছে আপনারা কিছু ভালো জমি এসে মালপত্র দেবেন সেগুলোকে দেখা যাবে গুরু ভেঙে দেবে, আমাদের উপরে অত্যাচার জুলুম হবে। এবং যশের সময় যেটা বলছেন, যশের সময়তে আমরা বিভিন্ন জায়গাতে যারা যেসব আহলে সুন্নাত জামাতের কর্মীরা আছে তারা যোগাযোগ করেছিল, আমরা ব্যাংকের মাধ্যম দিয়ে বা বিভিন্ন মাধ্যম তাদেরকে আর্থিক সহযোগিতা করেছিলাম, তাদেরকে বলেছিলাম তোমরা খাবার কিনে মানুষের পাশে পৌঁছে দাও। হয়তো লকডাউনের কারণে আমি ডাইরেক্ট হয়তো সব জায়গায় গিয়ে পৌঁছতে পারিনি, বেরোতে পারিনি, কারণ আমি বেরোলেই একটা জমায়েত হয়, গ্যাদারিং হয়, সেটাকে আমি একটুখানি এড়িয়ে চলাটাকেই পছন্দ করছি সমাজের জন্য যতটা পেরেছি করেছি। তবে বিগত দিনের তুলনায় হয়তো আমি এবারে বেশি কিছু করার ইচ্ছা থাকলেও করতে পারিনি, কেন বললাম ওই একটাই কারণ এত সন্ত্রাসী হয়েছে, এত সন্ত্রাসী করেছে যে মানুষগুলো বিপদে পড়ে আছে, নেবে একটু হাত বাইরে নেবে সেই সাহসটা পাচ্ছে না যে আমার হয়তো হাত সমেত মালটা হাতটা হতে কেটে যেতে পারে। এই কিছু টিএমসি পার্টির মধ্যে এমন কিছু দুষ্কৃতি লোকেদের যে আতঙ্ক, সে আতঙ্কে মানুষ আগিয়ে আসতে পারেনি। একজন বলছে ফুফা সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন নিয়ে কিছু করুন, কিভাবে আগামী দিন আমরা সংগঠন করব? দেখুন, আমি আগেও বলেছি ফুফা সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন একটা অরাজনৈতিক সংগঠন, এই সংগঠন যারা করবেন তাদেরকে আমি আগেও বলেছি আজও বলছি আমাদের লক্ষ্যটা জানতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটা সমাজ তৈরি করা যেখানে পিছিয়ে পড়া মানুষদের ঘরে আর্থিক সহযোগিতা হওয়া, শিক্ষার দিকে আগিয়ে দেওয়া এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, শুধু ধর্মের শিক্ষা, ধর্মীয় শিক্ষা শুধু নয়, সর্ব বিষয়ে মানুষের জেনারেল নলেজ।